ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের একমাত্র আইসিটি নির্ভর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2006 সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি হলো বাংলাদেশ সরকারের একমাত্র আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত। এই প্রতিষ্ঠানে ডাটা টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি এই তিনটি বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে 8-10 জন পর্যন্ত ডুয়েটে পড়ার সুযোগ পাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা এবং কলেজ ক্যান্টিন রয়েছে। প্রতিষ্ঠানে 5-তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন, লাইব্রেরি, সেমিনার হল, 4-তলা বিশিষ্ট মাল্টিপারপাস বিল্ডিং, 3-তলা বিশিষ্ট মসজিদ, 2-তলা বিশিষ্ট অধ্যক্ষ বাংলো, বঙ্গবন্ধুর মোরাল, শহীদ মিনার, লাল চত্বর রয়েছে। এই প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে নিজস্ব বিসেট। ফেনী জেলার অভ্যন্তরে সদর উপজেলার ফেনী সাগলনাইয়া রোডের পাশেই নতুন রানীর হাট নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানের পাশেই রয়েছে ফেনী জেলা কেন্দ্রীয় কারাগার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে হলে প্রথমে ফেনীর মহিপালে আসতে হবে, তারপর সিএনজি অথবা ব্যাটারি চালিত যানে করে শহরের ট্রাঙ্ক রোডে আসতে হবে, তারপর সেখান থেকে সিএনজিতে করে সরাসরি অত্র প্রতিষ্ঠানে পৌঁছানো যাবে। আপনারা ভিডিওতে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট দেখছেন। তৎকালীন সরকার ফেনী জেলাতে একটি কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন করার পরিকল্পনা করার পর 2003 সালের অক্টোবরের 6 তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি অধিশায়িত করেন। মূল ক্যাম্পাসে 5-তলা বিশিষ্ট একটি ভবন, যা শ্রেণীকক্ষ, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ রুম এবং ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাবরেটরি নিয়ে গঠিত। এখানে প্রতি বছর 300 শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেই সাথে বিশ্বব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অধীনে স্বল্পমেয়াদী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে। এর হলসমূহ হচ্ছে বঙ্গবন্ধু হল নামে একটি 5-তলা ছাত্র হল রয়েছে এবং ফজিলতুন্নেসা হল নামে একটি ছাত্রী হোস্টেল রয়েছে। এর সংগঠনসমূহ হচ্ছে FCI ICT ক্লাব, FCI সাংস্কৃতিক ক্লাব, FCI রোভার স্কাউট, FCI ব্লাড ডোনেশন গ্রুপ। আপনারা ভিডিওতে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট দেখছেন। ফেনী জেলার অভ্যন্তরে সদর উপজেলার ফেনী সাগলনাইয়া রোডের পাশেই নতুন রানীর হাট নামক স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানের পাশেই রয়েছে ফেনী জেলা কেন্দ্রীয় কারাগার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে হলে প্রথমে ফেনীর মহিপালে আসতে হবে, তারপর সিএনজি অথবা ব্যাটারি চালিত যানে করে শহরের ট্রাঙ্ক রোডে আসতে হবে, তারপর সেখান থেকে